ওই যে 1797 সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ইংরেজদের দেশ শাসন করছে ভারতবর্ষ, সিমিলারলি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ দিয়েছিল 2009 সালে যে এই দেশটাকে তোমরা চালাবা, মাঝে মাঝে আমাদের কে চালাবে ভারত, মাঝে মাঝে আমাদের কনসেন্ট নিবা সংস্থা ইউজ করেছে, ফলশ্রুতিতে সবাই মিলে আর জনতন্ত্র ছাত্র জনতন্ত্র আওয়ামী লীগের বিপক্ষে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এমন ভাবে আওয়ামী লীগকে ফেলিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের চরম বন্ধু ভারতও কিন্তু খবর টানত না। মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়াকে ইউজ করতেছে চায়নাকে প্রতিহত করার জন্য। আদৌ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল না, যতটা 1971 সাল পর্যন্ত আপনি বিশ্লেষণ করেন পাকিস্তানের সাথে তো সিয়াটল সেন্টার চুক্তি করে পাকিস্তানকে তাদের বলাই নিয়েছিল। এই সরকারের কাছে মাইনাস পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই সরকারের প্লাস পয়েন্ট আছে, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে এবং সবচেয়ে পতিত একটা সরকার। বাংলাদেশের যতগুলো সরকার অতীত থেকে আজ পর্যন্ত হয়েছে সবচেয়ে জনগণ দ্বারা ঘৃণিত একটি সরকার ছিল আওয়ামী লীগের 15 বছরের শাসন। সেই সরকারটি যখন অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিয়েছে ছাত্র জনতা, তারই রেজাল্টটা ফুর্সটা তিনি ভোগ করতেছেন তিনি ইনু সাহেব, ইনু সাহেবের নেতৃত্বে বর্তমান ক্যাবিনেট তারা এবং মানুষের কিন্তু মানুষ সময় দিন ইনু সরকারকে আমিও যেগুলো বলতেছি যে সময় দেওয়া উচিত, সময় দিবে কিন্তু দেখতে তার প্রতি একটা আস্থা আছে যে সে হয়তো বা কিছু ভালো কিছু দিতে পারবে না দেশকে। মানুষ তো রাজনীতি করে, যেমন আমরা রাজনীতি সংজ্ঞা একই সঙ্গে বলি পলিটিক্স মিন্স ইমিডিয়েট বেনিফিট, তাড়াতাড়ি বেনিফিট চাচ্ছে রাজনীতিতে, তাড়াতাড়ি বেনিফিট দিতে হয় এবং এই বেনিফিটটা উনি না দিতে পারলে আস্তে আস্তে কিন্তু আনপপুলার হয়ে যাবে। বেনিফিট মানুষ চায়, সর্বস্তরের মানুষ বেনিফিট চায়, এক একজন এক একটা সুবিধা চায়, সেইটা ক্ষেত্রে ওনার একটা সুবিধা আছে। ওই যে যেটা দেখেন বিদেশি সাহায্য, যদিও সাহায্য সম্পর্কে আমার ভিন্ন কথা আছে, ফরেনের কখনো গরিব দেশের স্বার্থ রক্ষা করে না, ফরেনের অলওয়েজ সার্ভস দ্য ইন্টারেস্ট অফ দ্য ইম্পেরিয়ালিস্ট কান্ট্রি, তো সেটা আমি এখানে বলবো না কারণ আমার বৈদেশিক সাহায্য ছাড়া চলে না। উনি যাওয়ার আগে দেখুন সবাই টাকা দিতে বসে রয়েছে, উনিও তো লগ্নি করেন, হ্যাঁ লগ্নি টাকা আনতে পারেন, লগ্নির সাথে লগ্নির একটা সম্পর্ক আছে, এই দিকটা উনি ভালো করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ওনাকে সাপোর্ট করে, একটা যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন যেটা ওই হাসিনা সরকারকে আওয়ামী লীগ সরকারকে যে মার্কিন যুক্তরাষ্ট্রে পরে কিন্তু দেখতে পারে, যদি এই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু 111 এর মাধ্যমে হাসিনা সরকারকে ক্ষমতায় এনেছিল এবং দেশটাকে লিজ দিয়েছিল ইন্ডিয়ার হাতে, লিজ ওই যে 1797 সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ইংরেজদের যেমন দেশ শাসন করছে ভারতবর্ষ, সিমিলারলি মার্কিন যুক্তরাষ্ট্রের লিজ দিয়েছিল 2009 সালে যে এই দেশটাকে তোমরা চালাবা, মাঝে মাঝে আমাদের কে চালাবে ভারত, মাঝে মাঝে আমাদের কনসেন্ট নিবা, কি জন্য দিয়েছিল চায়নাকে প্রতিহত করার জন্য, কিন্তু ভারত কি করেছে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের কনসেন্টটা লাস্টের দিকে নেয় নাই, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উপলব্ধি করলো এইভাবে তো চলতে দেওয়া যায় না। আর মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি উপলব্ধি করলো আফগানিস্তান থেকে যখন ন্যাটো শক্তিশালী বাহিনী তালেবান তারি, তখন উপলব্ধি করলো এইখানে তো আমাদের ভিন্ন ভাবে অ্যানালাইসিস করতে হবে, এখানে মুসলিম পার্টি গুলি মডারেট ইসলামিক পলিটিক্যাল পার্টি এক্সট্রিমিস্ট না, তাদের যে জামাত নিয়ে দেখেন অনেক জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর জামাতের এটাও নয়, তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে নিজের কোলে নিয়েছে, আমি এই শব্দটাই বললাম। ফলশ্রুতিতে বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখব এখন কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে তাড়াতাড়ি সাহায্য করবে না, আবার চায়নাও কিন্তু দেখেন চায়নাও কিন্তু আবার আওয়ামী লীগের সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে, ওই তিস্তা ব্যারেজ চায়নাকে দিবে না আওয়ামী লীগ, এটা চায়না উপলব্ধি করেছিল গত ডিসেম্বর মাসে। ফলশ্রুতিতে চায়না ডিসেম্বর থেকে অ্যালার্ট ছিল যে আওয়ামী লীগ সরকারকে সহায়তা হবে, কে কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাজ করেছে গোয়েন্দা সংস্থা, চায়না গোয়েন্দা সংস্থা কাজ না করে শোনা যাচ্ছে যেটা টাইমস অফ ইন্ডিয়া যেটা উল্লেখ করেছে কয়েকদিন আগে যে চায়না কাকে ইউজ করেছে, আইএসআই কে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে ইউজ করেছে, ফলশ্রুতিতে সবাই মিলে আর জনতন্ত্র ছাত্র জনতন্ত্র আওয়ামী লীগের বিপক্ষে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এমন ভাবে আওয়ামী লীগকে ফেলিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের চরম বন্ধু
ভারতও কিন্তু খবর জানতো না, ভারতও কিন্তু দিল্লিও খবর জানতো না যে 5 তারিখে আওয়ামী লীগ সরকার বিদায় নিচ্ছে। শোনা যাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট থেকে, এটা আবার আমি কিন্তু ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া থেকে আমি বললাম, 4 তারিখে স্টেট ডিপার্টমেন্ট থেকে দিল্লিকে ফোন করে বলছে আগামী পর্যন্ত তোমার প্রিয় সরকার হাসিনা সরকার স্টেপ ডাউন করবে। আমার ক্লিয়ার? যাওয়ার কথা নাকি সংবাদপত্রে কথা দিলাম, তাহলে তাদের রোয়া জানলো শেষ মুহূর্ত অন্তিম কালে সব যাত্রা যখন নেওয়া হবে, হ্যাঁ সেই ক্ষেত্রে রোয়া জানলো, তার মানে যুক্তরাষ্ট্রের কাছে আগেই খবর ছিল, রোয়া জানলো সবার শেষে। শেখ হাসিনা চায়না থেকে ব্যাক করছে না, অর্থাৎ কি জন্য চায়না সে উষ্ণজয়ী অভ্যর্থনা তোমাকে দেয় নাই, তাকে জানিয়ে দিয়েছিল যে না তুমি ভারতের সাথে বেশি মাখামাখি করে ফেলবে, এটা আমরা পছন্দ করি না। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পার্লামেন্টে বসে থাপ্পড় দিয়েছে না, মার্কিন যুক্তরাষ্ট্র বোঝেন ওরা খুব সুন্দর ভাবে ওরা এক করে খুব ঠান্ডা ভাবে ওরা শুনে এক করে অনেক দেরি করে, হ্যাঁ যেমন আপনি সন্ধ্যে ঠা সন্ধ্যে কান পেতে বলে চামড়া মোটা আসে না বাংলাদেশে, যেটা চামড়া মোটার মতো সন্ধ্যে, কিন্তু তারা যেখানে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত তারা বাস্তবায়িত করবে। এখানে একটা প্রশ্ন উত্তর আপনাকে আমি দিয়ে দিচ্ছি, বাংলাদেশের ক্ষেত্রে একটা অ্যালার্মিং বিষয় আছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক আগে থেকে 1/11 এর আগ থেকে তারা চেয়েছিল -2, বাংলাদেশে -2 করতে চেয়েছিল। ওই যে হাসিনা ওয়াজেদ এবং বেগম খালেদা জিয়া দুজনকেই কিন্তু মাইনাস করতে চেয়েছিল 1/11, বিভিন্ন কারণে মাইনাস করতে পারে নাই, কারণ ইন্ডিয়া চায় নাই হাসিনা ওয়াজেদকে মাইনাস করা, ইন্ডিয়া মাইনাস করে ফেলতে বিএনপি। এখন একটা প্রশ্ন আসতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র ওই যে পরিবারতন্ত্র বাতিল করার জন্য গণতন্ত্রকে ইনস্টিটিউশনের রূপ দেওয়ার জন্য যদি মার্কিন যুক্তরাষ্ট্র -2 খেলা খেলতে যান, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টি অন্যরকম দেখা দিবে। এখানে একটি প্রশ্ন আবার আপনাকে করে রাখি, তার একটা ইনু হিসেবে তাহলে একটা রাজনৈতিক দল করতে হবে, সেটা দিয়ে দেশের সুবিধা করতে পারবে না কেন? ওই যে নাগরিক কমিটি যেটা করেছে, এটা কিন্তু দেখেন যেভাবে বাচ্চারা বক্তব্য দিয়েছে ফলশ্রুতিতে বাংলাদেশের যেখানে যায় সেখানে তারা মৃদুমন্দ পিটুনি খাচ্ছে, তারা বগুড়াতে তো গাজীপুর হক কলেজে তারা নির্দিষ্ট সময় দিছে 1 মিনিট বেশি থাকতে পারে না, নরসিংদীতে তারা বিতাড়িত হয়েছে, ওই পটুয়াখালীতে তারা পিটুনি খেয়েছে, ফলশ্রুতিতে আমি শুনতেছি আমার ছাত্ররা আমাকে যে খবর দেয় তারা বলতে স্যার সারা বাংলাদেশে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা, অঘোষিত অবাঞ্ছিত, আমি ক্লিয়ার, তাহলে তারা পার্টি করবে কথা থেকে এইখানে বিভিন্ন, হ্যাঁ এটাই তো কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যাবে, এক উনি হবে নির্দল থাকতে নিরপেক্ষ থাকতে, ওনার কাজ হচ্ছে একটি শান্তিপূর্ণ ভাবে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে, উনি তখন সবার প্রতিনিধি হয়ে যাবে, উনি যদি বেশি দিন ক্ষমতা থাকতে চায় বাঙালি তো ভুলে যাবে ওরা এই সমস্ত কন্ট্রিবিউশন ভুলে যাবে, তারপর গালিগাল আপনি সহজ ভাবে শেখ সাহেব কিন্তু দেখেন, হ্যাঁ যখন ক্ষমতা আসলো অত্যন্ত পপুলার না বাংলা, সত্যি কথা বলতো আমার ভয় করার কোনো কারণ নেই, তিনি যখন মারা গিয়েছেন 75 সালে একটা লোককে মিছিল করছে, এই আওয়ামী লীগ দেখেন লক্ষ লক্ষ লোক রাজপথে ছিল, আওয়ামী লীগ কিভাবে পালিয়ে চলে গেল, একটা লোক তার কান্নাকাটি করতেছে, কারণ কেউ কান্নাকাটি করতেছে, এই হচ্ছে বাঙালি। ওই যে 2500 বছর আগে আলেকজান্ডার, হ্যাঁ আলেকজান্ডার যে বক্তব্য উল্লেখ করেছিলেন, চলুকাস বিচিত্র দেশ তার চেয়ে বড় বিচিত্র দেশের মানুষের। এখন তো হাসিনার ভূমিকা নিয়ে তো অনেক প্রশ্ন উঠছে, যে হাসিনা আসলে গৃহবন্দী কিনা, আবার একটা ছবি ভাইরাল হয়েছে বা একটা প্রতিবেদন হয়েছে যুক্তরাজ্যের এক নিউজ পেপার থেকে যে উনি ভালো আছেন, খাওয়া দাওয়া করছেন, ঘুরছেন ফিরছেন, অনেকে আবার বলছে গৃহবন্দী, আবার অনেকে মানে আমাদের গভর্নমেন্ট থেকে যেটা বলা হচ্ছে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ওনাকে চাওয়া হবে, কিন্তু চাওয়া হলো ওনাকে দিবে কিনা ভারত, সেটা নিয়েও একটা প্রশ্ন সব মিলে। আপনি একটা যে এখানে ইন্ডিয়া ইচ্ছে যদি করে তাহলে ইন্ডিয়া ওনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিতে পারে, আমরা যে 75 সালে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি,
আর ওনার মনে হয় লাল পাসপোর্টের মেয়াদ মনে হয় কতগুলো শেষ হয়েছে, আর শেষের পথে, শেষের পথে। এখন ওনাকে গৃহবন্দি অনেকেই বলে, ওনার ছেলে মেয়ের সাথে দেখা করা শুরু দিচ্ছে না। এই ধরনের বন্ধুত্ব তো বেশি দিন থাকে না, কারণ যে বন্ধুত্ব ভারতের সাথে আওয়ামী লীগ ছিল দেওয়া নেওয়ার মাধ্যমে, প্রায় আমার দেশের সার্বভৌমত্বের বিনিময়ে তিনি ক্ষমতা থাকতে চেয়েছিলেন। এখন তো ইন্ডিয়া দেখবে তুমি যেহেতু ক্ষমতায় নাই, কবে না কবে তুমি ক্ষমতায় আসো। হ্যাঁ, এই জন্য হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি প্রেশার দেয় তাহলে হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মোদি সরকার শুনতে পারে, কারণ মোদির অবস্থা কিন্তু ভালো না। যে ধরনের একটা ঝুলন্ত সরকার ওটি কিন্তু আমরা দেখবো যে ওই দুটো পার্টিকে যদি কংগ্রেস নিয়ে নেয় সাথে, হ্যাঁ, লোভ লালসা দেখিয়ে, তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ধরনের ঘটনা অনেক করে, পাকিস্তানও তিন টাকে ফেলে দিয়েছে একই অবস্থায়, কিন্তু যদি ভারতে করে ফেলায়, যার জন্য মোদি কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে করায় স্ট্যান্ড নিতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়াকে ইউজ করতেছে চায়নাকে প্রতিহত করার জন্য। আদৌ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল না, যতটা একত্রিশ সেই কত সাল পর্যন্ত আপনি বিশ্লেষণ করেন পাকিস্তানের সাথে, তো সিয়াটো সেন্টার চুক্তি করে পাকিস্তানকে তাদের বলাই নিয়েছিল। হ্যাঁ, এবং সেটা আমরা কি দেখবো, সেটা করেছিল কি জন্য, পাকিস্তান কি ইউজ করেছিল, ওই কমিউনিজমকে প্রতিহত করার জন্য, চীন আর রাশিয়ার কমিউনিজম যেন বিস্তার লাভ না করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র তার ইন্টারেস্ট ছাড়া একটি ইঞ্চি অগ্রসর হয়, যেখানে তিনি অগ্রসর হবেন তার ইন্টারেস্ট ছাড়া। এখানে আমি একটি প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি, 1970 সালে নিক্সনকে, তখন নিক্সন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাকে প্রশ্ন করা হয়েছিল চীনে যে তুমি কি এই যে বিভিন্ন দেশের লাভ হরেনের দিচ্ছ, কি জন্য এত আমাদের টাকাগুলি তুমি সাহায্য করতেছ, তখন নিক্সন ওই সিনেটে উত্তর দিয়েছিলেন, আওয়ার ফরেন এইড অলওয়েজ সার্ভস আওয়ার ওন ইন্টারেস্ট, আমাদের বৈদেশিক সাহায্য সব সময় আমাদের স্বার্থ রক্ষা করে, আমরা ওই সমস্ত দেশগুলোকে বৈদেশিক সাহায্য দেই যেখানে মিলিটারি ইন্টারেস্ট, ইকোনমিক ইন্টারেস্ট, অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল ইন্টারেস্ট থাকে, ওই সমস্ত দেশগুলোতে আমরা সাধারণত বৈদেশিক সাহায্য দিই। এই যে ইউনুস সাহেব কিন্তু সাহায্য করে কিন্তু দেখুন, হ্যাঁ, $200 কত মিলিয়ন মনে হয় প্রস্তাব করেছেন তারা, আমি তো দুটো জিনিস সাইড বাই সাইড দুটো ভালো এবং মন্দ, ইউ সাহেবের ভালো দিকগুলি কিন্তু আমি বলছি, আমি মন্দ দিকগুলি বলতেছি। হ্যাঁ, তা করে আপনি বলে রাষ্ট্রবিজ্ঞানীদের নিচ্ছে না, ওই বউ তো আমার নেই জাতিসংঘে দেখা করতে চেয়েছিলেন একটা বৈঠক তো মোদি সাহেবের সাথে, কিন্তু সেটা ওরা না না করে দিয়েছে, মানে মোটামুটি না করে দিয়েছে। যদি মনে করেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিস, ওখানে যদি মামলাটা দায়ের করা হয় এবং সে মামলা যদি চলতে থাকে, একটা স্টেজে কিন্তু তারাও যদি হাসিনাকে চায় তাহলে কিন্তু দিতে বাধ্য থাকে, কারণ আমরাও তাদের সাথে চুক্তিবদ্ধ, অর্থাৎ যে আইনটা হয়েছে ওখানে বাংলাদেশ স্বাক্ষর করেছে, ভারতও স্বাক্ষর করে দিবে, সেই ক্ষেত্রে ভারত বাধ্য থাকবে তাকে দিতে। সেটা হয়েছে, আমরা দেখবো পানামার প্রেসিডেন্টকে কিন্তু দেখবেন কিভাবে নিয়েছে, একইভাবে যদি পানামার প্রেসিডেন্টকে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত আদরে ছিল, এমন কোন কাজ মার্কিন যুক্তরাষ্ট্র করায় নাই, যেমন করে হাসিনা ওয়াজেদকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দিকে ভালো আদরে খুব অত্যন্ত আদরে যা বলতো তাই শুনতো, কাজ শেষ, এখন যদি বলে যে না তুমি দাও আমরা শাস্তি দিয়ে দেবো, আমাদের সাথে মৃদু 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 বেয়াদবি করেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের হুমকি দিয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে তো মার্কিন যুক্তরাষ্ট্র কষ্টটা দেয় প্রতিশোধ নেয় আস্তে আস্তে, তাহলে কিন্তু বাধ্য থাকবে ভারত তাকে দিতে। এবং এটা সেন্ট্রাল চাপ দিবে কে, মার্কিন যুক্তরাষ্ট্র দিবে, অস্ট্রেলিয়া দিবে, ইউকে দিবে, জার্মানি দিবে, সবাই তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একত্রিত হয়ে চাপ দিয়ে বলবে হাসিনাকে ফেরত,
সেই ক্ষেত্রে তাকে ফেরত দিতে পারবে। তবে ভারত আমার মনে হয় চেষ্টা করবে হাসিনা ওয়াজেদকে ফেরত না দেওয়ার জন্য, অনেক চেষ্টা করবে।